চিন্তার ভাঁজ ঝাড়গ্রামের চাষিদের। জওয়াদের আতঙ্কে তড়িঘড়ি ফসল তুলছেন বাঁকুড়ার চাষিরা। একই ছবি রাজ্যের বিভিন্ন জেলায়। শীতের শুরুতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জওয়াদ। 4 ডিসেম্বর শনিবার থেকে 6 ডিসেম্বর পর্যন্ত, সোমবার পর্যন্ত জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। সে সম্বলটুকু একেবারে হারিয়ে যেতে পারে, তাই কৃষকরা তা বাড়িতে তুলতে মরিয়া। অন্যদিকে ঝাড়গ্রাম জেলার কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পাকা আমন ধান দ্রুত বাড়িতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আলু চাষি যারা, বাঁকুড়ার কৃষিজীবী সেই মানুষদের মাথায় হাত। ঘূর্ণিঝড় জওয়াদ শক্তি বাড়াচ্ছে, এই অবস্থায় দিশাহীন তারা। শুক্রবার সকালে বিষ্ণুপুর এলাকার বিভিন্ন অংশে দেখা গেল মাঠ থেকে ধান বাড়িতে নিয়ে যাওয়ার তোড়জোড়। হাতে সময় নেই, যত তাড়াতাড়ি যতটুকু বাঁচানো যায়। সতর্কবার্তা পেয়েছি আমাদের বেলেবাড়া থানার পক্ষ থেকে, আজকে মাইকিং হয়েছে। যে সমস্ত চাষিরা আমরা আছি, মোটামুটি সবাই খুব প্রস্তুত নিজের ধানটা বাড়িতে তোলার জন্য। এই ধানটাই তো, এটাই তো মূল প্রধান ফসল বাংলার, বিশেষ করে আমাদের এই এলাকাতে। এই ধানটা বাড়িতে যদি না তোলা যায় তাহলে চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, তবে তার বাইরেও কিন্তু অনেক ধান জমিনে পড়ে আছে।